গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা ভাবছেন আমি কোথায় জঙ্গলের মধ্যে আসলাম, এই ঘন জঙ্গল কোথায় আসলাম, এটা জুবলি কোথায় গেল, কোথায় হারিয়ে গেল। জুবলি কোথাও হারিয়ে যায়নি, জুবলি কোথায় হারাবে আপনাদেরকে ছেড়ে, জুবলি আছে এখানে আপনাদের কাছেই আছে। আমি কলকাতা শহরে আছি, দেখতে পাচ্ছেন কত জঙ্গল কত কিছু গাছপালা, এটা কলকাতা শহরে অবস্থান করে আছে, মানে উপস্থিত আছে। তো আমি মিন্টো পার্ক, আমার বাড়ির আশেপাশে সাতটা পার্ক, তার মধ্যে হচ্ছে একটা মিন্টো পার্ক, যেটা সবাই জানে, এটা কমন নাম থাকলেও কিন্তু এইসব পার্কের নাম অতটাও জানে না। তো এটা ছোটো পার্ক বাট আমার খুব পছন্দ, কারণ এখানে ভিড় নেই। আমি আছি আর একটা বয়স্ক মহিলা আছে, আর কেউ নেই, ও ক্যামেরাম্যান আছে, ব্যাস এই তিনজন আর গার্ড আছে চারজন, আর কেউ নেই। আর মিন্টো পার্কে আপনি হাঁটতে পারবেন না, মানে ধাক্কা ধাক্কি লেগে যাবে। মিন্টো সবাই বলবো আমি তো মিন্টো পার্কে হাঁটি, ওটা একটা নাম, একটা স্ট্যাটাস থাকে, তো আমার ওগুলো পোষায় না, ভিড় ভাড়াটার মধ্যে আমি নেই। তো আমার এখন খোলামেলা নিঃশ্বাস নিতে পারবো, ধাক্কা ধাক্কি নেই, কেউ নেই, ভিডিও করতে পারবো, সবচেয়ে বড়ো কথা ওখানে তো ভিডিও করা যায় না। তো এই জন্য আমি পার্কে এসেছি, দেখুন আমার আশপাশটা খুব সুন্দর, দেখুন প্রচুর গাছপালা প্রচুর কিছু, আসলে আপনাদের দেখাই। তো এখানে একটা ছোট্ট মিনি ব্রিজ আছে, আর সবচেয়ে বড়ো কথা আমি পার্কে এত আসতে ভালোবাসি কেন জানেন, তো ছোটোবেলায় যেতে যেতে কথা বলি, হ্যাঁ দাদা আসুন। তো ছোটোবেলায় কী হতো, পার্কে যাইনি কোনো দিনও, হয়নি, সময় হয়নি, আর বাবা মাও ব্যস্ত হয়নি, তো সেই দুধের শাক ঘোলে মিঠাচ্ছি আমি পার্কে এখন এই বুড়ো বয়সে, এই এই বয়সে এসে। তো এই জন্য আমার পার্কে আসতে খুব ভালো লাগে, ছোটোবেলার সাতটা এখন আমি এখানে যা আছে উঁচু করি, যতগুলো পার্ক আছে সবসময় মাঝে মাঝেই আমি আসি, মানে কোনো ইয়ে নেই, দিন রাত সবসময় আসি। তো পার্কে আসতে আমার খুব ভালো লাগে, আর বাচ্চারা যখন, আজকে তো বাচ্চারা নেই, সকালবেলা তো স্কুল, যখন বিকালবেলা বাচ্চারাও আসে আমার দেখতে দারুণ লাগে, ওদের সেই খেলা, দোলনায় চড়ছে, খেলছে, স্লিপে চড়ছে, এইসব দেখতে ভালো লাগে। আর যখন আমারও খুব দোলনা চড়তে ইচ্ছা করে, কিন্তু যখন আমাকে দোলনা থেকে বলে না যে না না বড়োদের নয়, এটা বাচ্চাদের, এখানে আপনারা বসবেন না, আমার তখন না খুব রাগ হয়, আমাকে মেরে দিই, বড়ো বাচ্চা সব, আমরা আমাদেরও চড়তে ইচ্ছা করে, আমাদের চড়তে ইচ্ছা করে না বলে, আমার খুব চড়তে ইচ্ছা করে, তা আমি চড়ি, বলুক যাই বলুক, আমার যতক্ষণ চড়ার আমি চড়িনি, কারণ আমার মামা বাড়িতে, আমার যেখানে বড়ো হয়েছি সেখানে আমাদের দোলনা আছে, পার্কের মতন আছে, তো ওইখানে আমি খুব চড়ি, আমার খুব ভালো লাগে। তো চলুন দেখাই আপনাদেরকে, এখানে সুখা নদী আছে, ছোট্ট একটা কিন্তু জল নেই, সুখা বলে দিলাম, জল নেই, জলে কোনো বংশ নেই। তো বন্ধুরা চলুন আমার সাথে, আমি দেখাচ্ছি আপনাদেরকে পার্কটা ঘুরে ঘুরে, আমার পিছন পিছন দেখতে পারবেন, অনেক গাছ গাছালি আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখতে পাচ্ছেন পিছনে, ওই পিছনে জোড়ারা বসে আছে, হ্যাঁ এখানে বসার জায়গা আছে। আমি ঘেমে একদম গ, ঘেমে ঝোল খুশি লাগছে, বাড়িতে গিয়ে স্নান করতে হবে। যদি এটা একটা রাউন্ড দেওয়া যায় না, এটা পাঁচটা রাউন্ড দিলে যথেষ্ট, পাঁচটা রাউন্ড দিলে যথেষ্ট, বসার জায়গা আছে, দোলনা আছে, আমার দোলনা চড়তে খুব ভালো লাগে। তো এদিক তো আবার যাওয়ার আপনার, কিন্তু এটা সকালে বন্ধ থাকে, তো দোলনা চড়তে ভালো লাগে। এখানে একটা দেখুন, আপনারা কারা কারা দোলনা চড়তে ভালোবাসেন, স্লিপে চড়তে ভালোবাসেন, এরকম কারা কারা উঠেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ছোটোবেলায় অনেক উঠতে ইচ্ছে করতো, কিন্তু টাইম হতো না, আসতে পারতাম না, আর এখন আর সেই বয়স নেই ওঠা। ওইখানে বসার জায়গা আছে, খুব সুন্দর পার্কটা, ছোট্টর মধ্যে আর ভিড় নেই, দেখুন আমি যাচ্ছি লোকজন নেই। তো চলুন আপনাদেরকে দেখানোর জন্যই আমি আজকে একটু আসলাম, অন্যদিন তো আমি প্রায় আসি, রোজই আসি, কিন্তু আপনাদের দেখার জন্য হাতে ক্যামেরা নিয়ে আসলাম, অন্যদিন আমি মোবাইল নিয়ে আসি না। এখানে একটু বসার জায়গা, একটু বসলাম, তো এখানে দেখুন আমার পিছনে কত গাছ আছে, প্রচুর, আর একদমই ভিড় নেই, সবচেয়ে বড় কথা, আমার পার্কটা এটাই ভালো লাগে, ছোট্ট কিন্তু সুন্দর। এখানে বেশ ভালো করে আপনি ব্রিদিং নিতে পারবেন, ভিড় ভাড়াটা নেই, প্রচুর গাছ, এই জন্যেও ভালো লাগে। তা একটু বসলাম, আপনারাও সকালবেলা উঠে আসবেন, ভালো লাগবে, দেখবেন একঘেয়ে বাড়িতে থাকতে থাকতে না দম বন্ধ হয়ে আসে। ওই জন্য বলছি সকালবেলা উঠে সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে স্কুল দিয়ে এসে একটু পার্কে বা কোথাও একটু হাঁটা হাঁটাচলা করতে বা একটু কোথাও বসতে। হ্যাঁ আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে সেরকম তো গাছপালা নেই এখন যা পরিস্থিতি, তাই জন্যই বলছি যে পার্কে আসবেন, যদি আপনাদের আশেপাশে পার্ক থাকে, তবে ভিড় পার্কে না গিয়ে একটু বেশ খোলামেলা বা যেখানে ভিড় কম সেরকম জায়গায় যাবেন।
এবার আপনাদের দেখাবো সেই মহান ব্যক্তির মূর্তি যার নামে এই পার্কটাকে ম্যাকফার্সন স্কোয়ার থেকে মহারানা প্রতাপ উদ্যান করা হয়েছে। মূর্তিটা দেখে বোঝা যায় যে উনি কত বড় শূরবীর ছিলেন। ব্রেকফাস্ট করবো, হাতে ইডলি নিয়ে নিয়েছি, কিন্তু ইডলি খাবো আজকে। আজকে আমার রান্নার মাসি অ্যাবসেন্ট, তো আজকে ইডলি সকালে ব্রেকফাস্ট, দারুণ খাবার। তো চলো, যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে, সাথে থাকবে, লাইক আর কমেন্ট করবে, শেয়ার ইচ্ছা হলে করবে, নাহলে করবে না। আর নিচে যে আমার বেলটা আছে, ওটা বেল ইয়েটা আছে, ঘন্টিটা আছে, সেটা দয়া করে ট্যাং ট্যাং করে বাজিয়ে দিবে যারা আমার চ্যানেলের নতুন। তো কেমন লাগলো আমার এই বিন্দাস মর্নিংয়ের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? না জানালে কিন্তু মুশকিল আছে। ঠ্যাঁ, চলো টাটা।